এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদে আছেন। তো যাই হোক, আজকে আমার ব্লগ ভিডিওটা আমি শুরু করেছি। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, যে হঠাৎ করেই আজকে সকালে কোথায় চলে গেলাম। এটা হয়েছে হঠাৎ করে কোথায় গেলাম। আশা রাখি ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন অনেকদিন পরে সকালবেলা আমার কেন যেতে হয়েছে, আমার সাহেব এখন কোথায় আছে, এটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। এছাড়া ভিডিওর শেষ অংশেও বেশ কিছু ভিডিও ক্লিপ আছে, আপনারা এনজয় করবেন আশা রাখি। ভিডিওটা লাইক দিয়েই দেখবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। এটা আজকে সকালে ভোরে ফজরের পরে আমার সাহেব কোথায় চলে গেল, তাই না? আমার সাহেব দোহা কাতার থেকে অন্য দেশে কোম্পানির কাজে ট্রাভেলে গিয়েছে। সবাই দোয়া করবেন ওনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চারা এবং আমি যেন ভালো থাকি। এরপর আসি আমি সকালবেলা বেশ কিছুদিন পরে কোথায় গিয়েছি। আমি অবশ্যই গাড়িতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও রিয়েল ভয়েসটা রাখতে পারিনি অতিরিক্ত সাউন্ডের জন্য। এখন আমি আপনাদেরকে বলছি, অনেকদিন পরে, প্রায় বেশ কতদিন পরে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছি। ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, এখন আবার কোনো গ্যাপ না দিয়ে আবার ক্লাস হবে এক মাস, তারপর সামার ভ্যাকেশন হয়ে যাবে। রিজনটা হলো এটা, এখন যেহেতু আমার সাহেব কাতারে নাই আপাতত, এখন আমাকে রেগুলার বেশ কিছুদিন এভাবে স্কুলে আসা যাওয়া করতে হবে, এই আর কি। এটার জন্যই সকালবেলা আমি স্কুলে যেতে হয়েছে। কিছুদিন পরে গিয়েছি দেখেই আমার কাছে একটু কেমন একটু ডিফারেন্ট ডিফারেন্ট মনে হয়েছে। ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আজকে আপনাদের সাথে আমি খুবই সিম্পল একটা জিনিস, সিম্পল কিছু কথা শেয়ার করব। আশা রাখি যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন অথবা ভিডিওটা দেখবেন না। এখনকার সময়টা এরকম হয়ে গেছে, মানুষ বিনয় ভদ্রতা যদি একটু বেশি দেখাতে যায় মানুষ দুইটা জিনিস চিন্তা করে। একটা জিনিস চিন্তা করে শুরু হয়ে গেল কর্মব্যস্ত জীবন, মানুষ বিনয় ভদ্রতা দেখায় বেশি, আমি বেশ কতদিনে হয়তো দেখা যাবে বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে। করোনার পরে থেকে দেখা যায় যে আমার হাজবেন্ডে বেশি সময় দিতে পারছে, আর আগে কিন্তু সময় দিতে পারে নাই। কান্না করবেন তখন মানুষ মনে করোনার পরিস্থিতির কারণে দেখা যায় যে কাতারে ছিল। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, এগুলির কিছুই না আসলে, মানে অতিরিক্ত বিরক্ত হলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা এখন গিয়ে এক কাপ চা খাবো। অতিরিক্ত বিরক্ত যখন হয় এটা মানুষ অতিরিক্ত সহ্যের কারণে হয়, বিরক্ত হওয়ার পরে মানুষ রাগে দুঃখে বিরক্ত হয়ে কান্না করে। এই যে মানুষগুলো মানুষের মনে এত কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, এরা কি আসলে ভালো পরিবেশে কখনো বড় হয়েছে? কখনোই না আমি মনে করি। মানুষের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের মনে কষ্ট দেওয়ার আগে মানুষের চিন্তা করা উচিত যে আমি যার মনে কষ্ট দিয়েছি সেও কিন্তু বোকা না। এরকমই এখনকার সময়ে এটা চলছে, তাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলবো কোনো কিছু অতিরিক্ত সহ্য করা ভালো না, এটা করা উচিত না, ঠিক না। আর যার যাদেরকে বিরক্ত করা হয় তারা যদি কোনো কোনো ধরেন আপনার ইয়েতে না যায়, অ্যাকশানে না গিয়ে আল্লাহর উপরে ছেড়ে দেয়, জিনিসটা কতটা জঘন্য হইতে পারে, তাই না? যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলছি। এখন আসি স্কুলে, মেয়েকে ড্রপ করে এসে চা নিয়ে বসলাম। চা বানানোটা আজকে আর দেখাইলাম না, কালকে দেখাবো ইনশাল্লাহ। চিজ কেক দিয়ে চা খাইলাম, তারপর আমি ভাবছিলাম যে আর ঘুমাবো না, ঘুমাইতে গেলে দেখা যায় লেট হয়ে যায়। ঘুমাইতে ঘুমাইতে এমন হয়েছে, যেহেতু আমার সাহেব দেশে কাতারে নাই, দোহা কাতারে নাই, ঘুমাইতে ঘুমাইতে আমার বাসা প্রায় 12টা বেজে গেছে। উঠে কোনো রকম একটুখানি কিছু করে কাজগুলো একটু সামান্য সামান্য শেষ করে মেয়ের জন্য আবার চলে গেলাম। আমি আবারও বলতেছি, আমার এই ভারী ভারী বড় বড় কথাগুলি কেউ কিছু মনে করবেন না। যারা
বাস্তব অভিজ্ঞতা শিকার হয়, তারাই বুঝতে পারবে আমি কথাগুলি কী বোঝার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এই জন্যই এখনকার সময়ে আমরা যারা আপনজন, যারা ওদের সাথে একটু মেনটেন করে চলি, একটু দূরত্ব বজায় রাখি। কথায় আছে না, দূরত্বে কখনো গুরুত্ব কমায় না, কারণ কাছের মানুষগুলোর কাছে গেলেই কেমন জানি মাঝখানে একটা অপশক্তি চলে আসে, এটাই হলো কথা। তো আমি আমার মেয়েকে নিয়ে অলরেডি চলে আসতেছি, ওখানে গিয়ে আর সময় দিতে পারি নাই, মেয়ের ক্লাস শেষ হয়ে গেছে, বেরিয়ে গেছে, ভিডিও করারও আর সুযোগ হয়নি। এখন আমি বাসার দিকে আসতেছি, মেয়েকে বাসার পার্কিংয়ে ড্রপ করে আমি দুইটা তিনটা জিনিস আমার দরকার ওগুলোর জন্য যাব। ওখানেও ভিডিও করা ওভাবে পসিবল হয় নাই। ভিডিওর শেষের অংশটুকু আমি বলেছিলাম আপনাদের কাছে ভালো লাগবে, এখানে সামান্য কিছু ভিডিও ক্লিপে আছে। সেদিন আমরা কাতারাতে আমার ছেলের ফ্রেন্ডের বাসায় আমার ছেলে গেছে, ওখানে আমরা পাশেই কাতারা আপনার এই পার্কটা আছে ওখানে গিয়েছি, ওখানে গিয়ে আমরা 2-3 ঘন্টার মধ্যে ওখানে ছিলাম। এটা আর কি, এটাই আমি আপনাদের সাথে চেষ্টা করছি একটু শেয়ার করার জন্য। ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমরা একটু সুযোগ পাইলেই যে দেখা যায় রাত্রেবেলা পার্কে গিয়ে বসে থাকি। আমার বাচ্চারা যখন একদমই ছোট ছিল তখন আমরা সেম জিনিসটা করতাম, বৃহস্পতিবারে শুক্রবারে দাওয়াত থাকুক যাই থাকুক আমরা গার্ডেনে গিয়ে হাঁটতে চলে যাইতাম অথবা ওখানে গিয়ে বসে থাকতাম। এমন একটা পরিস্থিতি দেখেন আমার খুবই ভালো লেগেছে, কাতারার এই সাইডটা আপনার হিল সাইডটা খুবই ভালো লাগে, এই আর কি। আশা রাখি আমার আজকের ভিডিওটাও আপনারা এনজয় করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা মরিয়ম ব্লগস ব্লগসের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।